ভালো খেলোয়াড় হওয়ার জন্য এই ছয়টি কাজ আপনাকে করতে হবে। এক, গ্রিপ। গ্রিপ ভিশেপে ধরতে হবে এবং ভিশেপে ধরলে আপনি একটু সুবিধা পাবেন। দুই হলো স্ট্যান্স। স্ট্যান্স এমনভাবে নিতে হবে যাতে দুই পায়ের মাঝখানে দূরত্ব 15 ইঞ্চি থাকে, এতে করে আপনি সামনে পিছনে এসে খেলতে পারবেন। ইম্প্যাক্ট পয়েন্ট হবে মাথার নিচে অথবা টোয়ের সামনে, সামনের পায়ের টোয়ের সামনে, এতে করে আপনি বলটাকে জোরে শট খেলতে পারবেন এবং শটে অনেক পাওয়ার হবে। চার, ফলো থ্রু। আপনি যেদিকে শট খেলবেন সেদিকে ব্যাটটাকে উঁচিয়ে ধরাকে ফলো থ্রু বলে, এতে শটের সৌন্দর্য বাড়ে এবং খেলার সৌন্দর্যও বাড়ে। পাস, ফোকাস। ফোকাস করবেন বলারের হাতে, বলার যখন বল করবে সেদিকে ফোকাস করবেন, এতে করে ভালো খেলতে পারবেন। টাইমিং ইম্প্রুভ করা, একটা স্টাম্প দ্বারা এই ড্রিলটা করতে হবে। প্রতিদিন 20 মিনিট করে টাইমিং ইম্প্রুভ করার জন্য একটা স্টাম্প দিয়ে ড্রিল করবেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে ড্রিল করবেন এবং এতে করে আপনার ব্যাটিং আরও ইম্প্রুভ হবে।